লুচির সাথে খাওয়ার জন্য উপযুক্ত ডাল চচ্চড়ি কিভাবে বানাবো চলুন দেখাই। গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে, আর তাতে অল্প করে দারচিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প একটু হিং। এবার কুচি করা আদা, ভালোভাবে নেড়ে নিতে হবে। আদাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি কুচি করে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটা ফুট এসে গেলেই উপর থেকে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস খানিকক্ষণ হতে দিলাম, তারপরেই রেডি। ডাল পুরির সাথে বা লুচির সাথে ভীষণই ভালো লাগে।